প্রথমে আমরা এই চ্যাপ্টার 9টা আমরা করব। করার পরে আমরা এই চ্যাপ্টারের উপর ভিত্তি করে আমরা কিছু অবজেক্টিভ, 20টা অবজেক্টিভ তৈরি করেছি, এটা সলভ করব। প্রথমে তোমরাও আমার সঙ্গে পড়ো, কারণ চ্যাপ্টারটা ভর পড়া না থাকলে আসলে আমরা সেটা কোনো ধরনের সলভ করতে পারবো না। আমাদের আগে পড়া থাকা দরকার। 9 নম্বর চ্যাপ্টারটা হচ্ছে বাংলাদেশের পরিবেশ সম্পর্কে সংক্ষিপ্তভাবে আলোচনা করা হয়েছে। আচ্ছা, বর্তমানে পরিবেশ, জলবায়ু পরিবর্তন, ভিন্ন পরিবেশ দূষণ, মাটি, পানি, বায়ু, শব্দ দূষণ, এগুলো কিন্তু এখন বর্তমানে খুবই আলোচ্য বিষয়। উন্নয়নের পাশাপাশি আমাদের পরিবেশকেও এখন বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। যে আমরা যখন বিভিন্ন যে উন্নয়ন করব, এই উন্নয়নের সঙ্গে কিন্তু আমাদের পরিবেশের যে পরিবেশের ব্যাপারটা আমাদেরকে মাথায় রাখতে হবে। উন্নয়ন করতে গিয়ে যদি আমরা পরিবেশকে দূষণ করে ফেলি, পরিবেশকে নষ্ট করে ফেলি, তাহলে কিন্তু এটা একসময় কি হবে, আমাদের জন্য ক্ষতিকর হয়ে যাবে। এই যে বর্তমানে যে করোনা ভাইরাস, এটা কিন্তু এক ধরনের পরিবেশ বিপর্যয়ের প্রতিক্রিয়া ফল। যাই হোক, আচ্ছা, আমরা মানুষ নিজস্ব পরিবেশে বাস করে, পরিবেশের প্রাকৃতিক উপাদান দ্বারা মানুষ প্রভাবিত হয়। সভ্যতার দ্বারা ধারাবাহিক পরিবর্তনে পরিবেশ ও মানুষের সম্পর্কের মধ্যে পরিবর্তন, মানুষের বিভিন্ন কর্মকাণ্ডের ফলস্বরূপ পরিবেশগত বিভিন্ন সমস্যার উদ্ভব, পরিবেশ ও ভারসাম্য হারাচ্ছে। পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য আমাদের পরিবেশগত সমস্যার প্রতিরোধে অনেক কিছু করণীয় রয়েছে। প্রথমে আমরা আসি, মানুষ ও পরিবেশ, অর্থাৎ মানুষ ও পরিবেশের সঙ্গে যে একটা সম্পর্ক, সেটা সম্পর্কে প্রথমে বলা হয়েছে। মানুষ নিজস্ব পরিবেশে জীবনযাপন করে, তার জীবন পরিবেশের প্রাকৃতিক উপাদান দ্বারা প্রভাবিত হয়। আমি আগে বলছি, যারা এইটা ভালো করে মনোযোগ সহকারে পড়বে, তারাই কিন্তু ভালো করতে পারবা। সেটা সব ধরনের পরীক্ষার মধ্যে তোমরা একটু অ্যাটেনশন থাকবো, অ্যাটেন্টিভ থাকবো। এবং এটার মধ্যে কিন্তু বিভিন্ন অবজেক্টিভ যে আমি তৈরি করেছি, এটার মধ্যে এখান থেকে করে দিয়েছি, যারা এখানে মনোযোগী থাকবে তারা কিন্তু প্রক্রিয়ার 4টি উপাদান রয়েছে, 4টি মূল উপাদান রয়েছে। একটি হচ্ছে মাটি, পানি, বায়ু এবং আলো। এই 4টি পানি ছাড়া কিন্তু জীব, মানুষ এবং অন্যান্য যে জীব, তারা কিন্তু বাঁচতে পারে না। এই 4টা মূল উপাদান, মাটি, পানি, বায়ু এবং আলো। আলো তাপের প্রধান উৎস হলো সূর্য। মাটির উপর জন্মানো গাছপালা, পানি, বায়ু, তাপ, আলোর সাহায্যে বেড়ে ওঠে। এসবের উপর নির্ভর করেই এই পৃথিবীতে মানুষের বসতি। তোমরা বিজ্ঞান বই হয়তো সাধারণ সংগ্রহ সম্পর্কে জেনেছো, যে গাছ কিভাবে নিজের খাদ্য নিজে তৈরি করে সূর্যের তাপের সাহায্যে, এই সম্পর্কে কিন্তু বিজ্ঞান আলোচনা করা হয়েছে। সৃষ্টির শুরুতে মানুষ প্রকৃতির উপর বেশি নির্ভরশীল ছিল, জীবন ধারণের জন্য প্রকৃতি থেকে সে সবকিছু সংগ্রহ করেছে। অর্থাৎ এক সময় মানুষ কি বন জঙ্গলে বাস করতো, তারা তাদের খাবারের জন্য যে বন জঙ্গলের যে বিভিন্ন ফল ফলমূল শিকার করতো, সেভাবে তারা প্রকৃতি থেকে প্রাপ্ত যে খাদ্য সামগ্রী এবং সমুদ্র থেকে বা নদী থেকে মাছ ধরতো, সেগুলো আগুনে পুড়িয়ে খেত। অর্থাৎ এই ধরনের যে এখন যে বিভিন্ন ডাইভার্সিফাই বা বিভিন্ন অনেক ধরনের যে কৃষিকাজ, সেটা তো তখন ছিল না। তখন মানুষ তার জীবন ধারণের জন্য প্রকৃতির উপর নির্ভরশীল ছিল। ঘরবাড়ি তৈরিতে প্রকৃতি থেকে প্রয়োজনীয় উপাদান নির্বাচন করেছে, মাটি কৃষি উৎপাদনের হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে। মাটির বাড়া নেই কিন্তু ক্ষয় আছে, তাতে যে খনিজ সম্পদ থাকে সেগুলো হ্রাস পায়। বাকি 3টি অর্থাৎ পানি, বাতাস ও তাপে হ্রাস বৃদ্ধি ঘটলে
মানুষের পক্ষে বেঁচে থাকা কঠিন হয়। বন্যা, ঘূর্ণিঝড়, অতিবৃষ্টি করায় আমরা সমস্যা টের পাই। মানুষ যখন যখন থেকে চাষাবাস করে স্থিতি অবস্থায় এসেছে, তখন থেকে প্রকৃতিকে জয় করার চেষ্টা চালিয়েছে। বন বাজার সাফ করে বড় এলাকা জুড়ে ফসল, ধান, গম, ভুট্টা আরো অনেক ফসল উৎপাদন করেছে, পোষ মানিয়ে কাজে লাগিয়েছে। যেমন এখন কি গরু, মহিষ, ঘোড়া, এগুলো কিন্তু এখন কাজে কাজে লাগে। অন্য পশুর মধ্যে কোনোটিকে মেরে রান্না করতে রান্না করে খেতে শিখেছে, আবার কোনোটিকে মেরে হয়তো চামড়াটি কাজে লাগিয়েছে, আত্মরক্ষার জন্য হিংস্র পশুকে হত্যা করেছে, নিজের প্রয়োজনে আবার মানুষ কিছু গাছপালা রোপণ করেছে যা তাকে বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করে। আমরা জানি আমাদের দেশে সুন্দরবন রয়েছে, সুন্দরবনে কিন্তু প্রায় 100 ভাগের মধ্যে 62 ভাগই কিন্তু বাংলাদেশের সীমানার মধ্যে, বাকি অন্যান্য অংশটা হচ্ছে ভারতের মধ্যে। এই সুন্দরবন কিন্তু আমাদের বিভিন্ন যে প্রাকৃতিক দুর্যোগ ঘটে সেগুলো প্রতিরক্ষা হিসাবে কাজ করে। অর্থাৎ যখন প্রবল বেগে বায়ু হয়, বায়ু বাতাস আসে, তখন এই সুন্দরবনে কিন্তু তারা এই বাতাসটা প্রতিহত হয়, বাধা পায়। বাধা পেয়ে বাতাসের যে গতি থাকে সেই গতিটা কি কমে যায়, যার কারণে কিন্তু এই পরিমাণ সুন্দরবন না থাকলে যে পরিমাণ ক্ষতি হতো, সুন্দরবন থাকার কারণে আমাদের ওই পরিমাণ ক্ষতি হয় না। ওকে, এখন আমার 2 এবং 3 নম্বর পার্ট, পরিবেশগত সমস্যা। কারণ আমরা তো বিভিন্ন পরিবেশ সমস্যা দেখতেই পাচ্ছি প্রতিনিয়ত, তবে পিছনে কারণগুলো কি এবং এই সমস্যাগুলোর কারণে আমাদের উপর ধরনের ক্ষতিকর প্রভাবগুলো পড়ে। মানুষ অত্যন্ত বুদ্ধিমান প্রাণী, আমরা জানি কি সৃষ্টি সেরাজে হচ্ছে মানুষ। একমাত্র এই যে বুদ্ধি বুদ্ধাঙ্ক বা বুদ্ধি বুদ্ধি বিবেচনা বোধ দিয়ে তারপরে হচ্ছে এগুলোই কিন্তু মানুষকে অন্যান্য প্রাণী থেকে আলাদা করেছে। অন্যান্য প্রাণী কিন্তু মানুষের চেয়ে অনেক শক্তিশালী, হ্যাঁ, ক্ষমতার দিক থেকে, গায়ের জোরের দিক থেকে কিন্তু সিংহ কিন্তু সবচেয়ে শক্তিশালী, বাঘ কিন্তু অনেক হিংস্র। শুধুমাত্র অন্যান্য প্রাণী থেকে মানুষকে আলাদা করতে সেটা হচ্ছে তার বুদ্ধি, বিবেক, বিবেচনা বোধ, এগুলো এই কারণে কি মানুষ সৃষ্টি সেরাজীব। বুদ্ধি খাটিয়ে নদীতে বাঁধ দিয়ে জমিতে সেচের ব্যবস্থা করেছে, অর্থাৎ আমাদের যে কৃষিকাজের জন্য কিন্তু পানি সেচ অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ পানি ছাড়া কিন্তু ফসল উৎপাদন হবে না। আর এই পানি সেচের জন্য কিন্তু আমরা জমিতে বিভিন্ন বাঁধ দিয়ে পানি আটকিয়ে রাখি, এবং এগুলো আমরা শ্যালো মেশিনের সাহায্যে, তোমরা দেখে থাকবে গ্রামে শ্যালো মেশিনের সাহায্যে আমরা এই পানিটা বিভিন্ন নদীর ফসল এবং নদীতে দিয়ে দিই। অর্থাৎ আমরা নদীতে বাঁধ দিয়ে জমিতে সেচের ব্যবস্থা, এক ধরনের প্রযুক্তিগত উন্নয়ন। পানির শক্তি কাজে লাগিয়ে কল চালিয়েছে, এভাবে ক্রমেই তার প্রয়োজন মতো সে প্রকৃতির উপর আধিপত্য বাড়িয়েছে, বড় বড় কলকারখানা বানিয়েছে, শহর গড়েছে, গাড়ি ও অন্যান্য যানবাহন চালাচ্ছে, শীতাতপ যন্ত্র বানিয়ে নিজের আরাম বাড়িয়েছে, সব মিলিয়ে নানা রকম শব্দ বাড়ছে। শব্দ দূষণ মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আচ্ছা, শব্দ দূষণের কারণে কিন্তু মানুষের যে মানুষের রক্তচাপ কিন্তু বেড়ে যেতে পারে, মানুষের শ্রবণ শক্তি ক্ষতি হতে পারে, এবং আকস্মিক শব্দে কিন্তু মানুষের মস্তিষ্ক অনেক ধরনের চাপ পড়ে যায়, এই জন্য শব্দ দূষণ এক ধরনের ক্ষতি করে। বর্তমান সময়তে এটা অনেক বেশি, যেহেতু মানুষের যানবাহন বেশি বৃদ্ধি পেয়েছে, কলকারখানা বেশি বৃদ্ধি পেয়েছে, গাড়ি ঘোড়া বেশি বৃদ্ধি পেয়েছে, এই কারণে কিন্তু শব্দ দূষণ শিল্পায়ন ঘটেছে, এই জন্য কিন্তু শব্দ দূষণ অন্যান্য দূষণের চেয়েও কিন্তু বর্তমানে এটা বেশি কি অনেক বেশি। মানুষ বাড়তে থাকায় আর সবার মধ্যে ভালো ও আরামে থাকার জন্য প্রতিযোগিতা শুরু হওয়ায় পরিবেশের উপর চাপ পাচ্ছে। বলা যায় মাটি, পানি, বায়ু ও তাপের সাথে মানুষের জীবন যাপনের যে ভারসাম্য থাকা দরকার ছিল তা নষ্ট হয়ে যাচ্ছে, ফলে পরিবেশও ভারসাম্য হারাচ্ছে। এর কারণে ঢাকা শহরে অসংখ্য শিশু শ্বাসকষ্টে ভুগছে। অর্থাৎ শব্দ দূষণের কিন্তু একটা অন্যতম কারণ এই যে শ্বাসকষ্ট হচ্ছে, তাছাড়া হৃদরোগ, ক্যান্সার, চর্মরোগ, নানা ধরনের অ্যালার্জি হচ্ছে। একটা গবেষণা দেখা গেছে যে ঢাকা শহর কিন্তু বায়ু দূষণের অন্যতম একটা উৎস। প্রথম মানে পৃথিবীতে যত বায়ু দূষণ হয় তার মধ্যে প্রথম হচ্ছে নয় দিল্লি, হচ্ছে মুম্বাই শহর।
দ্বিতীয় হচ্ছে ঢাকা শহর, অর্থাৎ বসবাসের একটা অযোগ্য হয়ে গেছে। অল্পত্ব জায়গার মধ্যে প্রায় 2 থেকে 2 2 কোটির মতো লোক বাস করে। চিন্তা করা যায় না যে ঘন ঘন জনবসতি, বিল্ডিং, তারপরে শিল্প কারখানা, যানবাহনের আধিক্য, এসব কারণে কিন্তু ঢাকা শহরে মানুষের মধ্যে এইসব রোগ, শ্বাসকষ্ট, হৃদরোগ, ক্যান্সার, অর্থাৎ বায়ু দূষণ এবং শব্দ দূষণ, এটাই কিন্তু ঢাকা শহরে সবচাইতে বেশি। তার কারণে কি এই ধরনের রোগগুলো ক্রমেই কি বৃদ্ধি পাচ্ছে, এই রোগের ধীরে ধীরে বেড়ে যাওয়া জনসংখ্যার চাপ সেই নগরগুলোতে বৃদ্ধি পাচ্ছে। নগর প্রয়োজনে অতিরিক্ত জনসংখ্যার বাসস্থান সহ অন্যান্য সুবিধা নিশ্চিত করে না, ফলে নগরে বস্তির সংখ্যা ক্রমাগত বৃদ্ধি পায়। এই যে ঢাকা শহরে এত লোক সংখ্যা আসতেছে, এগুলো রাখবে কোথায়, থাকবে কোথায়? আবার বিভিন্ন অঞ্চলে যে নদী ভাঙ্গন হয়, নদী ভাঙ্গনের ফলে যারা বাস্তুচ্যুত হয় বা তাদের বাসস্থান হারায়, তারা কিন্তু কি আসে, তারা কিন্তু শহরের দিকে চলে আসে। বিশেষ করে ঢাকা শহরে গার্মেন্টস আছে, অন্যান্য যে বিভিন্ন কাজগুলো আছে সেটা করার জন্য তারা কিন্তু ঢাকা শহরে এসে কোনো বিল্ডিং এ উঠতে পারে না, তাদের আর্থিক সমস্যার কারণে। তারা কি করে, ওই বস্তি শহরে কিন্তু তারা আসতে জায়গা নেয়। তার কারণ ঢাকা শহরে কি বস্তি দিন দিন বেড়ে চলতেছে। এছাড়া বসত, কারণ ঢাকা, ঢাকাকে সবগুলো কেন্দ্রীভূত করা হয়েছে, মানে কেন্দ্রিকতা তৈরি হয়েছে, অর্থাৎ সমস্ত সেবা ঢাকার মধ্যে নিয়ে আসা হয়েছে। যার কারণে মানুষ যে কোনো কারণে কিন্তু ঢাকায় চলে আসে, বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্য এবং কর্মসংস্থানের জন্য। এছাড়া বসতি, শিল্প, শিল্প কারখানা স্থাপনের প্রয়োজনে দেশে অনেক জলাভূমি ধ্বংস হয়ে যায়। কখনো কখনো শিল্প কারখানা বজ্র নদীর পানিতে মিশ্রিত হয়ে তা ব্যবহারে অনুপযোগী হয়ে যায়। আমরা এখন দেখি যে আমাদের ঢাকার চারপাশে কিন্তু কয়েকটা নদী ছিল, এক সময় ছিল কি ক্লিন, নিট অ্যান্ড ক্লিন ছিল, কিন্তু বর্তমানে বিভিন্ন শিল্প কারখানা বজ্র, এই যে ব্রহ্মপুত্র নদ, বুড়িগঙ্গা নদ, এরপরে হচ্ছে শীতলক্ষ্যা, তুরাগ নদী, এসব এখন কিন্তু এগুলো, আগে এগুলো পানি খাওয়া যেত, এগুলো এই নদীগুলো পানি খাওয়া যেত, কিন্তু এখন এদিকে মানে চলাই মুশকিল। গোসল করলে, এখানে যদি কেউ গোসল করে এসব নদীতে, তার অনেক ধরনের বিভিন্ন চর্মরোগ দেখা দেয়, মানে এতই বিষাক্ত হয়ে গেছে এইসবের পানি। এমনকি মাছেরও জন্ম বন্ধ হয়ে গেছে প্রত্যাবর্তনের কারণে। যাই হোক, কখনো কখনো শিল্প কারখানা বর্জ্য নদীর পানিতে মিশ্রিত হয়ে তা ব্যবহারে অনুপযোগী হয়ে পড়ে। এতে জলজ যে জীব পরিস্থিতির বিরূপ, অর্থাৎ পানির মধ্যে যে বিভিন্ন মাছ এবং অন্যান্য যে অন্যান্য যে মাইক্রো অর্গানিজম থাকে, ছোট ছোট যে উদ্ভিদ থাকে, সেগুলো কি সেগুলো কিন্তু কি নষ্ট হয়ে যায়, মরে যায়। মানুষের পাহাড়ি এলাকায় পাহাড়ের ঢালে এবং পাহাড়ের পাদদেশে ঘরবাড়ি নির্মাণের কারণে পাহাড় কাটা হয়। এছাড়া অনেক সময় ইটের ভাটার জন্য পাহাড় কাটা হয়, এগুলো সবাই পরিবেশগত সমস্যার কারণ। এই যে পাহাড় কাটার কারণে কিন্তু প্রায় দেখা যায় প্রায় বছরে কি যে বর্ষাকালে পাহাড় ধস হচ্ছে, পাহাড় ধস হয়ে মাঠে পাহাড়ে পাহাড় মানুষের পাহাড়ের নিচে যে বিভিন্ন বাড়ি থাকে সেগুলোতে পাহাড় চাপা পড়ে মানুষ মারা যাচ্ছে। কক্সবাজারে যে রোহিঙ্গারা আশ্রয় গ্রহণ করতেছে, তারা কিন্তু বিভিন্ন পাহাড় কেটে কেটে ওখানে তারা বাধ্য হচ্ছে বাড়ি তৈরি করে থাকার জন্য। এই কারণে কিন্তু কি বিভিন্ন পরিবেশগত সমস্যার সৃষ্টি হচ্ছে। হচ্ছে বৈশ্বিক উষ্ণায়নের ফলে সমুদ্র পৃষ্ঠ উচ্চতা বৃদ্ধি পায়। আমরা জানি কি দিন দিন আমাদের যে পৃথিবীর যে তাপমাত্রা এটা বৃদ্ধি পাচ্ছে, আর তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার কারণে কি হবে, আমরা জানি পৃথিবীর যে উত্তর গোলার্ধ, উত্তর গোলার্ধে রয়েছে হচ্ছে বরফাচ্ছন্ন জায়গা, অর্থাৎ উত্তর গোলার্ধ হচ্ছে বরফে ঢাকা। যখন তাপমাত্রা বৃদ্ধি হবে তখন এই উত্তর গোলার্ধের যে বরফ আছে এই বরফ গুলো তাপমাত্রায় গলে গিয়ে গলে যাবে, তখন এই পানিগুলো গলে গিয়ে এই পানিগুলো সমুদ্রতে পড়বে। তখন সমুদ্রের যে বর্তমানে যে পানি আছে তাহলে আরো পানি বৃদ্ধি পেয়ে এই সমুদ্রের লেভেলটা বা সমুদ্রের যে লেভেল এটা বেড়ে যাবে। যার কারণে কি হবে, বিভিন্ন বিশ্বের যে বিভিন্ন উপকূলীয় দেশ রয়েছে, অর্থাৎ সমুদ্র তীরবর্তী যে দেশগুলো রয়েছে সেগুলো সেগুলো ভেসে যাওয়ার আশঙ্কা রয়েছে। আমাদের বাংলাদেশও প্রায় এই ঝুঁকিতে রয়েছে, অর্থাৎ যদি যদি সমুদ্রের তাপমাত্রা, সমুদ্রে যদি লেভেল উচ্চতা বেড়ে যায় তাহলে বঙ্গোপসাগরের আশেপাশে, অর্থাৎ আমাদের যে উপকূলীয় যে জেলাগুলো রয়েছে, বিশেষ করে কক্সবাজার, খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, চট্টগ্রাম, এইসব অঞ্চলগুলোকে এক সময় সমুদ্রের নিচে তলিয়ে যেতে পারে, এই একটা আশঙ্কা রয়ে গেছে। এই এই একই জমি বারবার চাষ হওয়ার ফলে জমির স্বাভাবিক উর্বরতা শক্তি কমে যাচ্ছে। এখন মানুষ ভূমিতে জৈব সার ছাড়া রাসায়নিক সার দিচ্ছে, সার তৈরি এবং কাপড়, ঔষধ, নানা সরঞ্জাম সহ মানুষের বিপুল চাহিদা মেটাতে বেড়ে চলছে কলকারখানা।
এগুলো থেকে কালো ধোঁয়া, বিষাক্ত গ্যাস আর যে বর্জ্য বেরিয়ে আসছে তা পানি ও বায়ুতে দূষিত করছে। তাছাড়া এর প্রভাবে তাপমাত্রাও বেড়ে যাচ্ছে, তাপ বেড়ে যাওয়ায় আবহাওয়া ভারসাম্যহীন হয়ে পড়ছে। এর ফলে অতিবৃষ্টি, খরা, ঝড়, বন্যা হচ্ছে। যেবারও তো কিছুদিন আগে প্রচুর বন্যা হয়ে গেল আমাদের বাংলাদেশের উত্তর উত্তর অঞ্চলে এবং ঢাকার আশেপাশে। আবার মানুষ বেড়ে যাওয়ায় এবং তাদের চাহিদা বেড়ে যাওয়ায় গাছপালা কাটা পড়ছে, প্রাকৃতিক বনভূমি হচ্ছে। আমরা জানি কি, বাংলাদেশের আয়তন হচ্ছে মাত্র 1,47,570 বর্গ কিলোমিটার, কিন্তু জনসংখ্যা প্রায় 18 কোটি বা 17-18 কোটি জনসংখ্যা। এই অল্প একটু জায়গার মধ্যে এত জনসংখ্যা থাকার কারণে তাদের তো থাকার জায়গা দিতে হবে, বাসস্থান, খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা দিতে হবে। এই যে বিভিন্ন এই যে অল্প অল্প জায়গার মধ্যে অধিক জনসংখ্যা, যার এটা কিন্তু বাংলাদেশের অন্যতম একটা সমস্যা, জনসংখ্যা। এর কারণে কি, এই কারণে কিন্তু পরিবেশের, এই জন্য পরিবেশ দূষণের অন্যতম কারণ হচ্ছে অধিক জনসংখ্যা। তাতে ভূমি ক্ষয় বা তাপ বৃদ্ধি ঠেকানো যাচ্ছে না, এমনকি এসবের ফলে সূর্যে ক্ষতিকর অতিবেগুনি রশ্মি ঠেকানোর জন্য পৃথিবীর মহাকাশে যে ওজোন স্তর আছে তাও ছিদ্র হয়ে যাচ্ছে। আমরা জানি কি, আমরা আমরা কোন গ্রহে কিন্তু নিজস্ব আলো এবং তাপ নেই, প্রত্যেকটা গ্রহে কিন্তু সূর্যের আলো থেকে তাপ এবং আলো পেয়ে থাকে। আমরা দিনে এই যে সূর্য থেকে যে আলোগুলো আসে, এই বিভিন্ন আলো আসে, এর মধ্যে একটি আলো হচ্ছে অতিবেগুনি রশ্মি। কিন্তু আমাদের যে বায়ুমণ্ডলে কিন্তু আমাদের আবার 5টা স্তর রয়েছে। হ্যাঁ, তপোমণ্ডল, স্ট্রাটোমণ্ডল, তাপমণ্ডল, আয়ন মণ্ডল, এগুলো বড় ক্লাসে জানতে পারবা। এই মণ্ডলের মধ্যে একটি হচ্ছে স্ট্রাটোমণ্ডলের একটি একটি মণ্ডল হচ্ছে ওজোন স্তর, ওজোন মণ্ডল বা ওজোন স্তর রয়েছে। এই ওজোন স্তরের কাজ হচ্ছে মহাকাশ, সূর্য থেকে যেসব রশ্মি আসে তার কিছু অংশ সে ধরে রাখে। বিশেষ করে যেসব রশ্মি ক্ষতিকর দুনিয়ার জন্য, পৃথিবীর জন্য, পৃথিবীর মানুষের জন্য এবং পরিবেশের জন্য যেসব রশ্মি ক্ষতিকর, তার মধ্যে একটি হচ্ছে আল্ট্রা ভায়োলেট রশ্মি বা অতিবেগুনি রশ্মি। এটাকে সে ধরে রাখে, পৃথিবীতে আসতে দেয় না, যার কারণে কিন্তু পৃথিবীতে পৃথিবীতে পৃথিবী এবং পৃথিবীর মানুষ কি থাকে, নিরাপদ থাকে। যখন আমাদের দেশে, যখন আমাদের মানুষের কারণে যখন বিভিন্ন এই ওজোন স্তরটা ধ্বংস হয়, হচ্ছে বিভিন্ন জীবাশ্ম জ্বালানি পোড়ানোর কারণে, অর্থাৎ আমাদের যে গ্যাস, কয়লা, তেল এবং বিভিন্ন যে কলকারখানার ধোঁয়া, এগুলোর কারণে কিন্তু বিভিন্ন এসিড তৈরি হয়, সেটাকে বলা হয় হচ্ছে CFC, অর্থাৎ ফ্লুরোকার্বন। এই এটা এই কার্বনটা যখন এই বায়ুমণ্ডলে বাতাসের সঙ্গে মিশে গিয়ে বায়ুমণ্ডলে প্রবেশ করে, তখন এই ওজোন স্তরটা ক্ষতিগ্রস্ত হয়। অর্থাৎ যদি এইটা এক সময় বাড়তে থাকেন, এই CFC গ্যাস বা সালফার ডাইঅক্সাইড এটা যদি অব্যাহত থাকে, তাহলে কিন্তু ওজোন স্তর ফুটো হয়ে যাবে বা ছিদ্র হয়ে যাবে। তখন এই ছিদ্র দিয়ে কিন্তু অতিবেগুনি রশ্মি পৃথিবীতে প্রবেশ করবে, তখন কিন্তু পৃথিবী এবং পৃথিবীর মানুষ অনিরাপদ হয়ে যাবে, ক্ষতিগ্রস্ত হবে, বিভিন্ন ধরনের রোগ রোগ বাড়ায়, অর্থাৎ চর্মরোগ, চোখের ছানি রোগ, রাতকানা রোগ, এগুলো বৃদ্ধি পাবে অতিবেগুনি রশ্মির কারণে। আচ্ছা, এখন অনিশ্চিত ভবিষ্যৎ, মানুষের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে উজাড় হয়ে যাচ্ছে অক্সিজেনের অফুরন্ত উৎস গাছপালা। নির্বিচারে বন জঙ্গল ধ্বংস করার ফলে অনিশ্চিত হয়ে পড়ছে বাতাসে প্রত্যাশিত অক্সিজেনের পরিমাণ। আমাদের বাতাসে এবং পানিতে কিন্তু অক্সিজেন থাকে, এগুলো আস্তে আস্তে কি ধ্বংস, বাতাসে যখন অধিক পরিমাণে যখন দূষিত হয়ে যাবে, তখন কিন্তু বাতাসে থাকা যে অক্সিজেন সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। আমরা কি করি, মানুষ কিন্তু তার শ্বসন অঙ্গ দিয়ে, অর্থাৎ নাক দিয়ে কিন্তু এই বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করে। যখন এই বাতাসটাই নষ্ট হয়ে যাবে বা দূষিত হয়ে যাবে, তখন এই নাক দিয়ে কি হবে, এই অক্সিজেনের সঙ্গে দূষিত অক্সিজেন চলে আসবে, দূষিত বাতাস চলে আসবে শ্বসনের সঙ্গে। তখন কিন্তু এই আমাদের দেহে যখন প্রবেশ করে, বিভিন্ন রোগ জীবাণু তৈরি করবে, ঝুঁকিতে পড়ে যাচ্ছে প্রয়োজনীয় খাদ্য, ঔষধ, জ্বালানি ইত্যাদির যোগান। বাতাসে অক্সিজেনের ভারসাম্য কমায়, স্বাভাবিকভাবে বেড়ে গেছে নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড সহ উষ্ণতা বৃদ্ধিকারী নানা গ্যাসের পরিমাণ। আমাদের আরাম আয়েশে স্থির করতে একইভাবে আমরা নিঃশ্বাস করে চলছি খনিজ সম্পদ, পশু পাখির অলিনালা সহ বিভিন্ন উপাদান। বিলুপ্ত হয়ে গিয়েছে অনেক প্রজাতি, যা কোনো কোনো যা কোনো না কোনো ভাবে আমাদের টিকে থাকার লড়াইয়ে সহায়তা করত। ক্রমাগত পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাওয়ার ফলে দুই মেরুর বরফ গলে সমুদ্রের উচ্চতা বেড়ে যাচ্ছে, তাতে সমুদ্রের তীরবর্তী দেশগুলোর নিম্নাঞ্চল ডুবে যাওয়ার আশঙ্কা আছে। বাংলাদেশ সহ পৃথিবীর আরো অনেক দেশ ক্ষতিগ্রস্ত হতে পারে।
তাহলে আমরা এটা আমাদের এখন যে আমরা যে বিভিন্ন দূষণ সম্পর্কে জানলাম, অবশ্যই এটা আমাদের জন্য ক্ষতিকর, তাহলে আমাদের এটাকে প্রতিরোধ করতে হবে, নিয়ন্ত্রণ করতে হবে। পরিবেশগত সমস্যার কারণে বাংলাদেশের জনগণের নানা সমস্যা হয়, এরকম সমস্যাকে আমরা হতে দিতে পারি নিশ্চয়ই না। এই বিষয়ে জাতিসংঘ থেকে অনেক উদ্যোগ নেওয়া হয়েছে, আমাদের সরকারও বেশ কিছু আমাদের সবাই সবারই এমনকি শিশুদেরও এই বিষয়ে সচেতন হতে হবে। আমাদের মনে রাখতে হবে অযথা গাছ কাটবো না, যদি একটা গাছ কাটি তার জরিমানা স্বরূপ আমাদেরকে 2টি গাছ লাগাবো, 2টি গাছ এখানে সেখানে মলমূত্র ত্যাগ করবো না, এতে করে আমাদের কি হবে, যেখানে সেখানে থুতু ময়লা ফেলবো না, রাস্তাঘাটে থুতু সর্দি ফেলবো না, যেসব গাড়ি থেকে কালো ধোঁয়া বের হয় সেগুলো চলাচল বন্ধ করার জন্য সচেতন করবো, লোকালয়ের কাছে শিল্প কারখানা না করতে সচেতন হবো, অর্থাৎ আবাসিক জায়গায় কোনো শিল্প গড়ে উঠতে করা যাবে না, বাড়ির বর্জ্য যথাস্থানে ফেলবো, নর্দমায় কখনো শক্ত বর্জ্য ফেলবো না, এতে করে যে আমাদের যে ডোবা আছে নালা আছে এগুলোর মুখ বন্ধ হয়ে যাবে, পানি জমা হয়ে যাবে, অযথা মাইক বাজিয়ে শান্তি নষ্ট করবো না, হাসপাতাল শিক্ষা প্রতিষ্ঠান গ্রন্থাগার অফিস এলাকায় শব্দ দূষণ করবো না, পাহাড় কাটবো না, নদী খাল হ্রদ বা সমুদ্র সহ ছোট বড় কোনো বন পাহাড় নদী সহ কোনো প্রাকৃতিক সম্পদ নষ্ট করবো না, গাছ লাগাবো, গাছের যত্ন নেবো। আমাদের ঢাকা শহরে তো ঢাকা শহরে কিন্তু ছাদের মধ্যে আমরা গাছ লাগাতে পারি, ছাদ কৃষি বিভিন্ন ফলের গাছ সবজি গাছ লাগাতে পারি, লেবু গাছ প্রকৃতির কাছাকাছি থাকবো, মানুষের সৃষ্ট পরিবেশ দূষণের কারণ গুলো জানবো, উন্নয়নমূলক কাজে প্রকৃতি ও পরিবেশের খাবার পোশাক অন্যান্য জিনিস নির্বাচন বিবেচনা করবো। আমরা এখন একটু বললাম, এখন আমরা কি করবো, এখন আমরা যতটুকু বললাম এর উপর ভিত্তি করে আমরা কিছু অবজেক্টিভ বা তোমরা তোমাদের ভিডিও অন করো, যারা ওয়াইফাই ইউজ করো তোমরা ভিডিও অন করে রাখো, এবং সকলেই খাতা কলম নিয়ে রেডি হয়ে যাও। আর আরেকটা কথা, যদি তোমাদের বই তোমাদের টেবিলে যে এখন বইটা রয়েছে বিজিএস বইটা এখন বন্ধ করে দাও, কারণ তোমাদের দেখেই যদি পরীক্ষা দাও বা অ্যান্সার করো তাহলে তো আসলে হলো না, নিজেরা একটু সৎ থাকো, অর্থাৎ বই দেখে অ্যান্সার করবা না, নিজেরা অ্যান্সার করার চেষ্টা করবা, নিজেদের সাধারণ করা হলে আমি প্রতিটি স্লাইড 2 মিনিট করে রাখবো, 2 মিনিট করে আমি স্লাইড শেষ করবো, এর মধ্যে 2 মিনিটের মধ্যে তোমরা শুধুমাত্র অ্যানসার করবা, একে এক লিখে একে যেটা সঠিক অ্যানসার সেটা ক খ গ ঘ ইত্যাদি যেটা সঠিক হবে সেটা তোমরা লিখবা। ওকে, তোমাদের সময় শুরু হচ্ছে এখন। আর ভিডিও অন করো, ভিডিও
স্যার এমসিকিউ কি 20টা? হ্যাঁ হ্যাঁ 20টা।
ওকে, ওরা এখন তোমাদের উত্তরগুলো শেষ মিলিয়ে, স্যার। হ্যাঁ উত্তরগুলো মিলিয়ে নাও। 1 মিনিট স্যার, আরেকবার দিবেন স্যার কোশ্চেন স্যার, 1 মিনিট, কোনটা? আরেক মিনিট স্যার কোশ্চেন গুলো স্যার, লাস্টেরটা। ইয়েস স্যার, হয়েছে লেখা। এখন তোমার অ্যান্সার গুলো চেক করো। স্যার মার্ক বলবো, জিজ্ঞেস করি রাফিদ কত পেয়েছো, এখন চেক করা হয়নি। স্যার চেক করা হয়নি, আর একটু আচ্ছা আছে। ওকে ওকে চেক করো। আমি তোমাদের জিজ্ঞেস করবো, তোমরা অর্ঘ কত পেয়েছো, অর্ঘ সরকার চেক করা হয়েছে? স্যার 20, হ্যাঁ স্যার চেক করা হয়েছে, 20 পেয়েছি। 20-এ 20? ইয়েস স্যার। এক্সিলেন্ট। তারপরে জারিফ 9527, জারিফ কত পেয়েছো? ইয়েস স্যার পেয়েছো? 18। মাহির জামান 9489, স্যার আমি বলবো। সুধীর অনিল কত পেয়েছো? স্যার আমাকে জিজ্ঞেস করেছিলেন। স্যার রাফিদ, স্যার 15। রাফিদ কত? রাফিদ স্যার, স্যার 19। ওকে, এই 7751 কত? স্যার 20। 20। এরপরে মুমতাহিন 9424 কত পেয়েছো? 18। এরপরে 9459 জাওয়াদ, জাওয়াদ 15। হ্যাঁ জাওয়াদ কত পাইছিস? জাওয়াদ স্যার আমি 19 পেয়েছি। আরাফ স্যার বললাম 19 19, স্যার 18। আচ্ছা 20 কে কে পেয়েছো? 20 স্যার, দুইজন পাওয়া গেল, অর্ঘ আর হচ্ছে সাত। আমি স্যার, স্যার অর্পণ পাইছে, ও বলছিল অর্পণ। অর্পণ, হ্যাঁ। এরপরে ফাহিম 15288, স্যার 17। জামিল 9421, স্যার 18। এরপরে খান মাহমুদ প্রিন্স কত পেয়েছো? প্রিন্স মুনতাসির 15239, স্যার বললাম তো। মাকসিম কত পেয়েছো? স্যার রাফিনরা জিজ্ঞাসা করলে না। রাফিন কত? রাফিন কত? রাফিদ, রাফিদ বলছে তো 19 19 পেয়েছে। তারপরে স্যার রাফিন, রাফিন, রাফিন কত পেয়েছো? স্যার রাফিন। এরপরে হাসিব, হাসিব 9395, হ্যাঁ। আচ্ছা এখন তোমাদের হোমওয়ার্ক দিচ্ছি না, আচ্ছা তোমাদের হোমওয়ার্ক দিচ্ছি না এই কারণে তোমাদের ভার্সিটিতে যে সিলেবাস গুলো আছে সেগুলো ভালো করে পড়ো। আচ্ছা তোমাদের ক্লাস শেষ হবে কবে তোমাকে জানো? ছুটির আগে কবে শেষ হবে পড়া? ক্লাস
তো জানো স্যার 9টা 10 এবি 8 তারিখ আচ্ছা তোমরা তোমাদের সাথে কি আগে যদি আরেকটা ক্লাস পাই সেটা কি আমি নতুন চ্যাপ্টার ধরব নাকি তোমাদের ওই ফার্স্ট ইয়ার সিলেবাসটা আইবা থ্রি করব রিভিশন করব কোনটা তাড়াতাড়ি বলো সময় স্যার রিভিশন করেন স্যার রিভিশন করাব ওকে তাহলে আমি তোমাদের 7 নম্বর চ্যাপ্টার